নমস্কার, আমি বিভাস সরকার। আজ 5th September শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস সম্পর্কে আমি কিছু বলার আগে আমি আমার সমস্ত শিক্ষকদের চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমার সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অক্লান্ত ভালোবাসা। আজ 5th September ডক্টর শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি ছিলেন আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং দ্বিতীয় প্রেসিডেন্ট। তাই তার শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। শিক্ষকদের আমাদের জীবনে অনেক ভূমিকা। শিক্ষকরাই আমাদের জীবনকে তৈরি করে দেয়, আমাদের ভুল ত্রুটি শুধরে দেয়। আমরা যদি কোনো কাজে সফল হই, শিক্ষকরাই সবার আগে এগিয়ে আসে, আনন্দ করে, আমাদেরকে নতুন জীবনের পথ দেখিয়ে দেয়। আমরা যদি কখনো ভুল করি, আমাদেরকে বকাবকি করে, কিন্তু তারাই আবার আদর করে কাছে টেনে নেয়। তাই শিক্ষকদের ভূমিকা ভুললে হবে না, শিক্ষকদেরকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে একটা কথা না বললেই নয়, আমাদের জীবনে প্রথম শিক্ষক কিন্তু আমাদের মা বাবা। জন্মের পর আমরা কিন্তু মা বাবার কাছ থেকেই আমরা প্রথম শিক্ষা পাই। মা বাবাই আমাদেরকে শেখায় কী করে কথা বলতে হয়, কী করে চলতে হয়, তারাই আমাদের প্রথম গুরু। তাই আজ এই শিক্ষক দিবসে আমি আমার মা বাবাকেও জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ সময়ের সাথে সাথে আমিও আজ একজন শিক্ষক, কিন্তু কতটা আদর্শ শিক্ষক বলতে পারবো না। আমিও চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদেরকে সঠিক পথ দেখানো, তাদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদানে। জানি না কতটা করতে পারি, কিন্তু আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি তাদের পাশে থাকার, তাদেরকে মোটিভেট করার, তারা যাতে কখনো ডিমোটিভেট না হয়। তারা ব্যর্থ হলেও তাদেরকে আমি সব সময় চেষ্টা করি সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষক দিবসে আমার একটাই চাওয়া, আমার সমস্ত ছাত্রছাত্রীরা, শুধু আমার কেন, সকল ছাত্রছাত্রীরাই জীবনে অনেক বড় হোক, তারা তাদের স্বপ্ন পূরণ করুক, তাদের মা বাবার স্বপ্ন পূরণ করুক, তারা জীবনের পথে অনেক এগিয়ে যাক এবং সমাজকেও তারা এগিয়ে নিয়ে যাক পরবর্তী জীবনে। এই আমার চাওয়া। নমস্কার।